দোকান দেয়, তো আজকে ভাবছি এগুলো গুছিয়ে নেব। তো এই দেখো গ্রোসারি গুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, আজকে দুপুরে রেখেছি, তো এখন দেখালাম আর কি তোমাদের। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো কি মঙ্গলবার, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে সকাল 10টা, তো মোটামুটি আমাদের সকালের মতো রান্না শেষ হয়ে গেছে। খালি আমি আর আমার বর বাকি বাকিদের খাওয়ার, সকালে খাওয়া দাওয়া শেষ। তো তারপরে এখন আমরা খাবো, তারপরে আমার ছেলের আজকে স্কুলে একটা মিটিং আছে, গার্জিয়ান্স মিটিং, তো ওইটা যেতে হবে, অ্যাটেন্ড করব। তো আজকে দিনটা কী করি কী না করি সবই তোমরা দেখতে পাবে, সব দেখতে থাকো। তো আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে, ঝানটানও করে নিয়েছি, ঝানটান করেই তো পুজো দিলাম। তারপরে এখন আমি হয়ে গেছি রেডি, আমার ছেলে স্কুলে যাবো পেরেন্টস মিটিংয়ে, তারপরে এসে বাকি কাজগুলো করবো। রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, তোমাদেরকে এসে আমি দেখাবো কী কী রান্না করলাম। তো এই দেখো পুজো দেওয়ার পরে কীরকম লাগছে, এই দেখো। তো এখন যাই গিয়ে দেখি কী হয় কথাবার্তা, তারপরে এসে তোমাদেরকে বাকি রান্নাবান্নাগুলো দেখিয়ে দেবো। তো আমি এসে গেছি বাড়ি অনেকক্ষণ আগেই এসে গেছি, এক ঘন্টা আগেও এসে গেছি। দেখা দেখলাম আমার ছেলে চলে গেছে ওর দাদার সঙ্গে খেলতে পাশের বাড়ি। তো তো এখন আমি এসেছি, বাবা এই মাত্র এলেন, বাড়িতে ছিলেন তো এই মাত্র এলেন, উনি বলছেন ওকে চা দেবো, তো দুপুরে চাটা দিয়ে দিই আর তার পাখি দেখিয়ে দেবো আমি কী কী রান্না করেছি। তো বসিয়ে দিয়েছি চা, জলটা গরম হয়ে যাক। এই দেখো এটা হলো অড় হল ডাল, সকালে খাওয়া হয়েছে আমাদের, হলো স্কোয়াশ আর কাঁচা কলা ভাজা। এটা হলো একটা সবজি উচ্ছে দিয়ে, এটা হলো গিয়ে পনিরের তরকারি। তো আমার ছেলে একদম মাছ খেতে চায় না, একদম মাছ খেতে চায় না, আর কয়েকদিন থেকে আমারও না মাছ খেতে ভালো লাগছে না। তো মাছ কালকে ছিল শেষ হয়ে গেছে, আর বলছি কয়েকদিন মাছ আনবে না, কয়েকদিন না দু তিন দিন আনবে না আর কি। তো আমরা এই পনির টনির এগুলো খাবো, তারপরে আবার যখন মাছ খেতে ভালো লাগবে তখন আনবে, তুই আর কি। আর এখন বাজে 1টা, আর একটার সময় আমরা দুপুরে লাঞ্চ করে নিই আর কি। ও আসার পরে ওকে দেবো, ও গেছে জানি না কখন আসবে। তো এখন আমি চাটা করে নিই, করে বাবাকে দিয়ে দিই চাটা। আজকে উনিও দেরি হয়ে গেছে ওনার কাজ করতে, আর উনিও কিছু আনতে পারেনি, বেরোলে দুপুরবেলা বেরোলে কিছু না কিছু আনেন। তো আজকে উনি বলছেন অত গরম ছিল আর গরমে আর ভালো লাগে না, কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে। তো আমি বলছি বাদ দেন আজকে লাগবে না, পরে যেগুলো আছে ওগুলো চা হয়ে যাবে। তো আমার আজকে খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, লাঞ্চ করবো, দুপুরের খাবার খাবো, আর তো খাবার খাবো। এই দেখো আমি চায়ের মধ্যে চিড়ে চিড়ে ডুবিয়ে এনেছি খাবো পরে, মানে এটা খেতে এখন ইচ্ছে হচ্ছিল আমার, মানে খাওয়া দাওয়া নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য পেটের কয়েকদিন পর পেটের প্রবলেম হয়। এটা যদি ও থাকতো ঘরে আর যদি খেতাম, আমি বোকা খেতে খেতে আমার ঝানটা যেত, তো এই জন্য এখন খেয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলাটা খেতে পারবো না, মানে খেতে দেয় না এমন না, মানে আমার প্রবলেম হয় এই জন্য খাই না আর কি। তো এখন খুব ইচ্ছে করছে, চিড়েও ঘরে ছিল, অন্য সময় কি আজকে চা দিয়ে ডুবুচ্ছি, তো অন্যদিন কী হয় দুধ বানাই আমুল দিয়ে বানিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো। দুধটা খেলেও গ্যাস হয়, পেটের প্রবলেম গ্যাস হয়, আর চিড়ে খেলেও গ্যাস হয়, তখন তো দুটো ডুবিয়ে খাই, আর দু তিন দিন খাওয়া শুরু করে তো পেটে প্রবলেম হয়। তো এই আর কি, তো চাটা খেয়ে নিই। তো এই দেখো গ্রোসারিগুলো কবে এনেছি, এখনও রয়েছে বারান্দায়, তো আজকে ভাবছি এগুলো গুছিয়ে নেবো। এই দেখো গ্রোসারিগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, আজকে দুপুরে রেখেছি, তো এখন দেখালাম আর কি তোমাদেরকে। এই দেখো একটা জিনিসই উল্টাপাল্টা হয়ে গেছে, আমি ধনে গুঁড়ো করেছিলাম আর দিয়ে দিয়েছি লঙ্কাগুলো, তো এটা চেঞ্জ করতে হবে কালকে, মানে বলছে ধনে গুঁড়ো দিচ্ছি লঙ্কাগুলো, আমি এটা খেয়াল করিনি। এখন এসে আমি সব গুছাবো, দেখি আমি লঙ্কাগুলো দুপে গেলাম, লঙ্কাগুলো তো বলিনি, তারপর দেখি ধনে গুঁড়ো দিইনি, তো এখন এটা চেঞ্জ করতে হবে, জানি না কালকে রাখবে কিনা, রিসিপ্টটাও কোথায় রেখেছি ভুলে গেছি, দেখি ওকে দিয়ে পাঠাবো, দেখি ও চেঞ্জ করে আনতে পারে নাকি। লঙ্কাগুলো তো আমাদের কোনো চলেও না, জানো আমরা লঙ্কাগুলো খাই না, কাঁচা লঙ্কা থাকে আর কাশ্মীরি লঙ্কা থাকে, ওইটা দিয়ে খাই, তো যদি না নেয় তাহলে এটা নষ্ট হবে প্যাকেটটা। তো তোমরা বুঝতেই পারছো হয়ে গেছে সন্ধ্যে, আমি আসছি টিফিন বানাতে, কিছু ছেলের সঙ্গে এখন ঝগড়া করলাম, মানে ঝগড়া না ওকে মানে রাগারাগি করছে আমার সঙ্গে, আজকে সুজি বানাবো ভাবছি, অল্পই সুজি রয়েছে, তো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, সুজি খাওয়া কত ভালো জানো, ও একদম খেতে চায় না, তো আমি ওকেছি বলছি কিছু দাও, তো ওকে অন্য টিফিন দিয়েছি, আমরা সুজি খাবো, খাবে না যখন জোর করে লাভ নেই, তো আমরা সুজি বানিয়ে খেয়ে নেবো। তো এই দেখো ওই অল্পই সুজি রয়েছে, এটা আজকে বানিয়ে নেবো, আর ভাবছি এই মাসে আর সুজি আনিও নি, আর খায় না কিছু না এনে আমার লাভ নেই। তো এই দেখো কড়াতে তেল গরম করে নিয়েছি, এখন আমি সুজিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে দিয়েছি সুজি।
তো তোমাদের সঙ্গে তো অনেকদিন সুজি শেয়ার করেছি, সুজি হালুয়া সুজি রেসিপি শেয়ার করেছি। আমি দুধ দিই না, দুধ ছাড়া বানাই, জল দিয়ে বানাই, কারণ দুধ দিয়েও খায় না। আর তোমাদের দাদাও খায় না, কারণ ওর দুধে অ্যালার্জি আছে, দুধ তো খায় না, দুধ দিয়ে মানে সুজিটা খায় না। তো আমি এটা বানিয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো হয়ে গেছে আমার সুজি রেডি, আমি আর বাবা খেলাম, আরও একটু অল্প খেয়েছে, আমার ছেলে তো ছুঁইনি। আমার মিষ্টি একদম পারফেক্টই হয়, একদম বেশি দিই না আমি মিষ্টি, ভালো লাগে না, কমে হয়, মানে কম না নর্মালি হয়, ভালোই হয়। যায় খেয়ে নিয়ে পরে কথা বলছি। তো এখন রাত 10:30 বেজে গেছে, আমাদের ডিনার শেষ হয়ে গেছে। তো এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো, একজন তো ঘুমিয়ে গেছে আমার ছেলে, এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন বিছানা চিকেন ঠিক করে দেবো আমি। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।